السلام عليكم ورحمة الله وبركاته. شمعة دو شوينا بنت شوية كشارة تنياتي بوشين يستويتي نيلي شمعة دو شوينا بنت جالن جامل بوتي دين مالان تشات بكي باجاري بوتي كجيالو بيانس وشون كوتا كدر بيكي وچه داب مدر كي جاني تاكي بوتي دين كرم تاسد كمنا شاي بلس توك ابلوت كوربو آج وچه آتي نوبمبر 2022 شال আসুন দিনই শুরুতে জেনে নিই বাংলাদেশ পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। তো চলুন দর্শক, আজকে পাইকারি বাজারের একটি জেনে নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে অনেকটা ঊর্ধ্বমুখী, যেটা স্টিক আলু সেটি বিক্রি হচ্ছে 21 টাকা, যেটা গুটি আলু সেটি বিক্রি হচ্ছে 24 টাকা, যেটা বগুড়া লাল আলু সেটি বিক্রি হচ্ছে 26 টাকা। সবাই তো দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারের সর্বশেষ আপডেট প্রেস নিউজ। যেটা দেশি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 42 টাকা, যেটা এলসি পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 40 টাকা। এবার আপনাদেরকে জানিয়ে দিব রসুন বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ। যেটা দেশি রসুন সেটি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 62 টাকা, এবং যেটা এলসি রসুন রয়েছে সেটা বিক্রি হচ্ছে 95 টাকা থেকে 115 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, চলে পাইকারি বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ।